আমি সাদা পোশাক পরে আছি, আমার যেন ভিতরে কালো না লাগে। সাদা কাপড়ে দাগ লাগুক আর না লাগুক, এই এক মাসে জাহাঙ্গীরের ভাগ্যের রেখায় বদলেছে অনেক কিছু। মেয়র পদ নিয়ে রায় ঘোষণার তারিখ কয়েকবার পিছিয়েছে, এর মাঝে নিজেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে নতুনভাবে মেয়র পদের মনোনয়ন তুলেছিলেন, সেটিও বাতিল হয়েছে। সোমবার জাহাঙ্গীরের আইনজীবী উচ্চ আদালতকে বলেছেন, মেয়রের চেয়ারে বসার সুযোগ না থাকলেও হারানো সম্মান ফেরত চান তিনি, কারণ এটার সুরাহা হওয়া দরকার কেন তাকে অবৈধভাবে সরানো হলো। তার বরখাস্ত যদি হাইকোর্ট বলে যে তার বরখাস্ত আইনসম্মত হয়নি, তাহলে তার স্টিগমা চলে গেল। এদিন রাইট টু রেপুটেশন প্রসঙ্গ তোলেন উচ্চ আদালত, বলেন একজন মানুষের সম্মানের বিষয়টি জড়িত, সেই কারণে সিদ্ধান্ত জানাতে চান তারা। হঠাৎ দৃশ্যপটে হাজির রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, বদলে যায় প্রেক্ষাপট, আবারও পিছিয়ে যায় রায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যেহেতু উনি পদত্যাগ করে ফেলছেন, উনি এখন আর মেয়র নেই, সেই ক্ষেত্রে এখন ওনাকে যে উনার যে সাসপেনশনটা লিগ্যাল ইলিগ্যাল এটা প্রশ্ন আর করার ওনার কোনো ইয়ে নাই, এটা জবাব দিতে হবে না আদালতের। আদালতে যাই হোক, গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরকে নিয়ে মাথা ঘামাতে চায় না আওয়ামী লীগ। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 480টি কেন্দ্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।